أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء المرسلين حبيب إله العالمين أبي القاسم محمد اللهم صل على محمد وآل محمد وعلى آله طيبين طاهرين معصومين ومسلمين بسم الله الرحمن الرحيم قل لا أسألكم عليه أجرا إلا المؤدة في القربى सर्वप्रथम महान रब्बुल आलमीनेर दरबारे लाखो कोटि शुक्रिया एवं तार हबीबेर प्रतिओ दुरूद सालाम एवं रसूलुल्लाह आहले बाइतेर प्रतिओ दुरूद सालाम আমরা যে ধারাবাহিক আলোচনা করি চ্যানেল সত্যের পথের পক্ষ থেকে এবং সবাইকে স্বাগত এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আজকের বিষয় যেহেতু সামনে কয়েকদিনের পরেই আমরা চল্লিশা যে বিষয়টা আসতে যাচ্ছে যেটা গোটা বিশ্বে এখন থেকেই কারবালায় সবাই রওনা হয়েছে দেখছি হোয়াটসঅ্যাপ ফেসবুকে বিভিন্ন ভিডিও বা ছবি আমরা দেখতে পাচ্ছি এবং গোটা বিশ্বে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে চল্লিশার যে প্রোগ্রাম তো এই সংক্রান্ত যে চল্লিশা যেটাকে বলা হয় আরবাইন বা ফার্সিতে বলা হয় চেহলুম আর বাংলায় যেটা চল্লিশা এই চল্লিশা বা চল্লিশ ব্যাপারটা এসেছে চল্লিশ দিন বা চল্লিশের গুরুত্ব হিসাবে চল্লিশ মানে চারে শূন্য চল্লিশ সেই সংক্রান্ত আলোচনা করার জন্যই আজকে এই বিষয়টা রাখা হয়েছে যে চল্লিশ দিনের এই যে গুরুত্ব যেটা রসুলুল্লাহ বলে গেছেন অনেক হাদিস আছে বা রসুলুল্লাহর অনেক মুখনিঃসৃত বাণী আছে চল্লিশার উপরে চল্লিশ শব্দের উপরে বা চল্লিশের গুরুত্বের উপরে যেমন বিজ্ঞান বা আমাদের যে আমরা যে বিজ্ঞানে আছি সেই বিজ্ঞানেও চল্লিশার গুরুত্ব আছে যেমন মায়ের গর্ভে একটি সন্তান মানে চল্লিশটা দিন পরে মানে যখন মায়ের গর্ভে যে নুতফা যায় তারপরে চল্লিশ দিন পরে সেটা মানব আকার রূপ নেয় এরকম অনেক চল্লিশার ব্যাপারটা চল্লিশের ব্যাপারটা আমাদের এই পৃথিবীতেও আছে এবং আপনারা জানেন যে চল্লিশটা যদি হাদিসকেও মুখস্থ করে বা চল্লিশটা হাদিস যদি কেউ মুখস্থ করে তাকে আমলে দেয় আল্লাহ রসুল তাকে জান্নাতের ওয়াদা করেছেন এরকম হাদিসও আছে এবং চল্লিশটা হাদিস মুখস্থ করার বা চল্লিশ দিন ধরে যদি কেউ আমল শুদ্ধ করে তারও একটা বিশাল গুরুত্ব আছে কারণ যে আল্লাহর হাবিব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হীরা গুহায় শোনা যায় যে চল্লিশ দিন ওখানে অবস্থান করেছিলেন এবং শুধু তাই নয় মুসা আলাইহিসসালামকেও আল্লাহ চল্লিশ দিনের জন্য তুর পাহাড়ে ডেকেছিলেন এটা কোরআনের আয়াত হিসাবে আমাদের সামনে আছে চল্লিশ হচ্ছে তারপরে চল্লিশে দেখবেন মানুষ যখন পরিপক্ক হয় কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে বড় হয় তার কুড়ি বৎসর পঁচিশ তিরিশ এভাবে চল্লিশ যখন হয় তখন বলা হয় যে তার আক্কেল হলো অর্থাৎ সে মানুষ হিসাবে পরিপক্ক হলো চল্লিশ বৎসর বয়স হওয়ার পরে মানুষের জ্ঞান পরিপক্ক হয় তার আগে সে তার আক্কেল বা তার জ্ঞান বা তার সমস্ত কিছু পরিপক্ক নয় হ্যাঁ জ্ঞান হতে পারে এক মানুষের জ্ঞান হতে পারে কিন্তু যেটা পরিপক্ক জ্ঞান সেটা চল্লিশ বৎসর হয় এবং এটাও আছে যে আল্লাহ রসুল বলেছে যে তোমার প্রতিবেশী কিভাবে মাপ করবে প্রতিবেশী সেটা আল্লাহ রসুল বলেছেন তোমার ঘর থেকে চল্লিশটা ঘরকে তোমার প্রতিবেশী হিসাবে গণ্য হচ্ছে এটাও চল্লিশার চল্লিশ হিসাবেও আছে এবং চল্লিশ জন মুমিনের জন্য দোয়া করার একটা বিশেষ ফজিলত আছে যে তুমি চল্লিশ জন মুমিনের জন্য যদি দোয়া করো এর একটা বিশেষ আছে এবং চল্লিশের ব্যাপারে যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ বলেছিলেন ওহি নাজিল করে যে ফাতেমা জন্ম হওয়ার বা ফাতেমা
মা খাদিজার গর্ভে আসার আগে রসুলুল্লাহকে আল্লাহ বলেছিলেন যে আপনি 40 দিন খাদিজা থেকে দূরে থাকবেন এবং দিনে বিশেষ ইবাদত করবেন, দিনে রোজা রাখবেন এবং রাত্রে বিশেষ ইবাদত করবেন ফাতেমাকে পাওয়ার জন্য, তারপরে খাদিজার কাছে যাবেন। তার মানে খাদিজার কাছে যাওয়ার আগে 40 দিন নিরবচ্ছিন্নভাবে রোজা এবং নিরবচ্ছিন্নভাবে স্পেশাল রাত্রে ইবাদতের একটা আল্লাহর নির্দেশ ছিল ফাতেমাকে পাওয়ার জন্য, 40 দিনের এখানে এ হয়েছে এবং এটা ইতিহাসে আছে। তারপরে ফাতেমা জাহারা রসুলুল্লাহর মাধ্যমে মা খাদিজার গর্ভে আসেন, ফাতেমা জাহারা সালামুল্লাহ আলাইহা, এবং তার জন্য একটা দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবং এই 40টা দেখবেন, আপনি যখন কোনো একটা বিষয়কে যদি 40 বার রপ্ত করেন, দেখবেন সেটা আল্লাহ পাক আপনার হৃদয়ে বা মনে এমনভাবে গেঁথে দেন আপনি আর ভুলবেন না। 40 বার যদি সেটাকে রপ্ত করেন, এটাও দেখা গেছে, এবং পরবার বারবার 40 করা হয়েছে। এবং দেখবেন আমাদের প্রতিবেশী সুন্নি ভাইরা যারা তবলিগ জামাত করে, তারা দেখবেন 40 বলে একটা তাদের এ আছে, তারা 40 দিন সফরে বেরোয়, মানে মসজিদে মসজিদে 40 দিন তারা ঘোরাঘুরি করে আর কি, এই মসজিদ থেকে ওই মসজিদ। হাদিসে পেয়েছে কি জানি না, তাদের যে ফাজাইলে আমল বা এইসব যে কিতাব আছে সেখানে তারা বলেছে যে এই 40 দিন যদি কেউ মসজিদ মসজিদ সফর করে তাহলে সে হজের সওয়াব পাবে। আমি জানি না এটা তারা বলে আর কি, জানি না এটা রসুলুল্লাহ থেকে পেয়েছে কি কোথা থেকে পেয়েছে, তাদের ওই ফাজাইলে আমল বা এইসব কিতাবে ওরা লিখে রেখেছে আর কি 40 দিয়ে। এটা আমাদের তবলিগ ভাইরা করে। তো এই যে 40 বা 40, এইখান থেকে এই 40-এর গুরুত্বটা এতটা এসেছে, এবং পবিত্র কোরআনেও 40 সংখ্যার গুরুত্ব উল্লেখ হয়েছে। যেমন 4 বার আমরা দেখেছি, 4 বার এই 40 বা আরবাইন শব্দটা কোরআনে এসেছে। আরবাইন যেহেতু আরবি শব্দ, আরবাইন শব্দটা 4 বার এসেছে, সুরা বাকারার 51 নম্বর আয়াতে এসেছে, সুরা মায়েদার 26 নম্বর আয়াতে এসেছে, সুরা আরাফের 142 নম্বর আয়াতে এসেছে, এবং সুরা আহকাফের 15 নম্বর আয়াতে আছে। আমি আপনাদের সামনে আয়াতগুলো পড়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে যখন সুরা মায়েদার যে 26 নম্বর আয়াত আমি পড়ছি, যে যখন আমরা মুসার সাথে 40 রজনীর অঙ্গীকার করেছিলাম, এটা আপনারা জানেন যে যখন ফেরাউন ডুবে গেল এবং মুসা আলাইহিস সালাম যখন নীল নদ পেরিয়ে ওই মাদায়নের ময়দানে গেলেন 600,000 জাতিকে নিয়ে, সেই জাতি ওখানে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আসুন এখানে তুর পাহাড়ে কিতাব নিয়ে যান। তো সেই তাওরাত দেবার জন্য তিনি ডাকলেন 40 দিনের জন্য। এই যে এখানে যে আয়াতটা এসছে সেটা সুরা মায়েদার 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যখন আমরা মুসার সাথে 40 রজনীর অঙ্গীকার করেছিলাম। তারপরে এসছে আর এক জায়গায় এই আরবাইন শব্দটা এসছে, যে আল্লাহ বলেন অতএব এই পবিত্র ভূমি 40 বৎসর তাদের জন্য নিষিদ্ধ করা হলো, দেশে দেশে তারা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবে। এটাও মুসা আলাইহিস সালামের জীবনের ঘটনার মধ্যে একটি, যে যখন তারা ওই মান্না সালোয়া খেত, ওই ওখানে মাদায়নের ময়দানে মান্না সালোয়া খেত, তো তারা মান্না সালোয়া খেয়ে অরুচি হয়ে গেছিল, মানে তাদের রুচি লাগতো না, সেই জন্য তারা বললো পেঁয়াজ রসুন আদা এরকম খাবার দাও, পেঁয়াজ রসুন এগুলো খুব টেস্টফুল। তো তারা এই শব্দ উল্লেখ করেছিল, কোরআনে আছে যে পেঁয়াজ রসুন আদা আমাদের খাবার হিসাবে দাও। তখন আল্লাহ পাক বললেন যে ঠিক আছে আমি দেবো, তাহলে তোমরা একটা রাজা আছে বাদশাহ আছে কিছু দূরে, সে বড় জালেম হয়ে গেছে, তাদের বিরুদ্ধে জিহাদ করো, তাহলে আমি খাবার দেবো, পেঁয়াজ রসুন আদা দেবো। তখন তারা বললো যে মুসা তুমি আর তোমার আল্লাহ দুজনে জিহাদ করো, তাহলে এই জাতিকে কি বলবে আল্লাহ? তখন সেই জন্য আল্লাহ যাযাবর করে দিয়েছিল তাদেরকে। এই সেটা কতদিনের সেটা এখানে এসছে, যে আমরা
আল্লাহ বলেন অতএব এই পবিত্র ভূমি 40 বছর তাদের জন্য নিষিদ্ধ করা হলো, দেশে দেশে তারা উদ্ভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবে। এটা কোথায় আছে? সূরা আরাফের, হ্যাঁ সূরা আরাফের 142 নম্বর আয়াতে এটা আছে। এবং আর একটা আয়াত এসছে এই 40 উপলক্ষে, যেটা সেটা যখন সে পূর্ণ শক্তিপ্রাপ্ত হলো এবং 40 বৎসরে পৌঁছালো, পূর্ণ যখন শক্তিপ্রাপ্ত হলো এবং 40 বৎসরে সে পৌঁছালো। এটা আছে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে। মোট 4টে আয়াত আছে যেটা 40 নিয়েই আয়াতটা উল্লেখ হয়েছে। এবং রসুলুল্লাহর হাদিসেও 40 ব্যাপারে হাদিস আছে, 40 ব্যাপারে হাদিস আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে যে ব্যক্তি আমার সুন্নত থেকে 40 হাদিস মুখস্থ করবে তাকে কিয়ামতের দিন আমার সাফায়াতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করানো হবে। এটা কোথায় আছে? সুরাগুল আকবার, লেখক হাসান বিন মোহাম্মদ দাইলামি, পৃষ্ঠা 37। এখানে উল্লেখ হয়েছে যে ব্যক্তি আমার সুন্নত থেকে 40 হাদিস মুখস্থ করবে এবং সেটা পালন করবে, তাহলে তাকে আমি কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করাব। এটা আল্লাহ রসুল বলছেন। এবং আমাদের যে 12 ইমামের, মাসুম ইমামের আরেকজন ইমাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, তিনিও বলেছেন যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু সাল্লামের বর্ণিত হাদিস থেকে 40 হাদিস যেগুলো তার ধর্মীয় প্রয়োজনে লাগে সেগুলো মুখস্থ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে ফকিহের মর্যাদা হাসর করবেন। ফকিহ কাকে বলে? যেমন আমাদের বেলায়েতে ফকি বলা হয় না, এই যে ফকি, ফকি মানে যে মশলা বা ফেকা সম্বন্ধে জ্ঞান রাখে, পণ্ডিত লোক ফেকা। যেমন আমাদের আয়াতুল্লাহ সিস্তানি সাহেব, আয়াতুল্লাহ আলী খামেনাই, আয়াতুল্লাহ আরও আছেন, আয়াতুল্লাহ আপনার খোরাসানি, এরকম অনেক 6 অনেক অনেক আয়াতুল্লাহ আছেন। এবং আমাদের মার্জা আছেন 6 আয়াতুল্লাহ আছেন, অনেক অনেক আয়াতুল্লাহ আছেন। তাহলে ইনারা কি? ইনারা ফকিহ মানে ফেকা সম্বন্ধে পণ্ডিত লোক। সেটাকেই আমাদের ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন যে ব্যক্তি রসুলুল্লাহর 40 হাদিস মুখস্থ করবে এবং তাকে পালন করবে, তাকে আমল করবে, হাসরের ময়দানে আল্লাহ কি করবেন কিয়ামতের দিনে, তাহলে তাকে ফেকা অর্থাৎ ফেকাবিদ, ফেকা হিসাবে তার মর্যাদা দিয়ে তাকে হাসর করবেন। কারণ হাসরের ময়দানে অনেকে অনেক মর্যাদা পাবে, কেউ সিদ্দিক সাদেকিন হিসাবে, সিদ্দিক হিসাবে, কেউ শহীদ হিসাবে, এইরকম কেউ রোজাদার হিসাবে, কেউ নামাজ হিসাবে, অনেক মর্যাদা আল্লাহ দেবেন। তার মধ্যে এটাও একটা মর্যাদা আছে যাকে ফেকা ফকিবিদ হিসাবে আল্লাহ হাসরের ময়দানে তুলবেন। কেন? তাকে যে 40 হাদিস মুখস্থ করে আমল করবে। এটা কে বলছেন? ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমাদের অষ্টম ইমাম আলী রেজা আলাইহিস সালামও বলেছেন যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য 40 নিজেকে বিশুদ্ধ করার মানসে, মানে বিশুদ্ধ মানে কি, যে কোনো পাপ করবে না, মানে প্রকাশ্যে যে গুণাগুলো করবে না, হারাম খাবে না, এবারে অজান্তে হয়ে গেল সেটা, মানুষ তো অজান্তে হয়ে যেতে পারে, আবার বুঝতে পারলে তৌবা করে নিল, তাহলে এই রকম যে 40 যদি বিশুদ্ধ হওয়ার মানুষে মানসিকতায় বা নিয়েতে সে নিষ্ঠার সঙ্গে আমল করে, আল্লাহর যে ফরজ ইবাদত বা আরো নফল সুন্নত এগুলো যে আমল করে, আল্লাহ তাআলা তার অন্তরে জ্ঞান ও প্রজ্ঞার ঝর্ণা জিহ্বা থেকে প্রবাহিত করে দেবেন এবং তার তার জ্ঞান হবে, তার অন্তরে আল্লাহ জ্ঞান দেবেন এবং তার মুখ থেকে, তার ঠোঁট থেকে জ্ঞানের যে প্রজ্ঞার যে ঝর্ণা প্রবাহিত হবে। এটা কে বলছেন? ইমামে জাফর, ইমামে রেজা আলাইহিস সালাম তিনি বলছেন, যার মাজার উমে আছে, না মাসাদে, মাসা ইরানে মাসাদে আছেন, মাসাদে উনি শুয়ে আছেন এবং তার বোন আছেন কুমে, মাসুমে, মাসুমায়ে কুম বলা হয় তার, ফাতেমায়ে মাসুমা কুম বলা হয়, তিনি আছেন কুমে এবং তিনি অনেক পণ্ডিত
মহিলা ছিলেন, অনেক জ্ঞান রাখতেন। তো তার ব্যাপারেও বলা হয়েছে যে তার মাজার যে জিয়ারত করবে, তার মাজারে যাবে, তার জন্য জান্নাত নসিব হবে, এরকম মানে রেওয়াত আছে। তো যাই হোক, এই যে 40 দিনের ব্যাপারে আল্লাহ রসুলও আরেকটা হাদিস আমরা পাচ্ছি যে আমার উম্মতের মধ্যে থেকে যে ব্যক্তি 40টা হাদিস বা ধর্মীয় জ্ঞান প্রয়োজনে মুখস্থ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে হাসর দেবেন। এবং মানুষের যখন, যেটা আমি বলছিলাম যে 40 বৎসর যখন মানুষ তার বয়স হয়, তখন তার বিবেক পরিপূর্ণ হয়, এটা তো আমরা জানি। এবং মায়ের গর্ভেও 40 দিনের একটা ব্যাপার আছে, মানুষের জীবনেও 40 দিনের একটা ব্যাপার আছে। 40 মঞ্জিল বা 40 কদম হাঁটা, এরকম অনেক আছে। যেমন খাওয়া দাওয়ার পরে শুতে নেই, খাওয়া দাওয়ার পরে 40 কদম হাঁটতে হয়, তারপরে আপনি শুতে যান। যদি আপনার সময় না থাকে শোবেন, অন্তত 40 কদম আপনাকে হাঁটতে হবে, এটাও নির্দেশ আছে বা এটাও এ আছে যে 40 কদম আপনাকে হাঁটতে হবে। এবং ইসলামে তাহলে বোঝা যাচ্ছে যে 40-এর ব্যাপারটা বা 40 বা 40 দিন বা 40-এর ব্যাপারটা অনেক গুরুত্ব আছে, 40 দিনের ব্যাপারটা। এবং ইতিহাসে এটাও পাই যে নূহের কিস্তি যে যখন প্রলয় প্লাবন হলো, তখন 40 দিন এটা মানে জমিন পায়নি, 40 দিন সে ভাসমান ছিল, এটাও একটা ব্যাপার আছে। এবং যে ব্যক্তি 40 মুমিনকে আগে রেখে নিজের জন্য দোয়া করবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। অর্থাৎ 40 জনের নাম, 40 জনের জন্য দোয়া করবে, 40টা মানে নিজের দোয়া করার আগে, আগে নিজের জন্য দোয়া করার আগে তার 40 জনের নাম নিয়ে 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 তারপরে নিজের দোয়া করবে, আল্লাহ বলছেন মানে রসুলুল্লাহ বলছেন তার দোয়া কবুল হবে, তার দোয়া অবশ্যই কবুল হবে। এবং এটা আছে কোথায়, ইদ্দাতুল দায়ী পৃষ্ঠা 128-এ এখানে উল্লেখ হয়েছে। আমরা এই জন্য 40 দিনের এই ব্যাপারটা যেটা আজকে আমাদের সামনে আসছে কিছুদিন পরেই, 40-এর ব্যাপারটা আসছে, 40-এর ব্যাপারটা আসছে, আর বাইনের ব্যাপারটা আসছে, চেহেলমের ব্যাপারটা যে আসছে, এই জন্য আজকে আমরা এই আয়াত এই যে বিষয়টা নিয়ে এলাম যে 40-এর গুরুত্বটা নিয়ে তাহলে আলোচনা করা যাক যে 40-টা কি, এটা কেন। কারণ কি যে যখন কারবালা হয়, কারবালা কবে হয়েছিল, মহরমের 10 তারিখ আশুরা, ওখান থেকে সফরের 20 তারিখ, তাহলে 40 দিন হচ্ছে, সেই 40 দিন হিসাবে এই 40-টা করা হয়। এবং এখানে আমাদের ওই সময়ের যে ইমাম ছিলেন, মাসুম ইমাম, ইমাম জৈনুল আবেদিন আলাইহিসসালাম এবং তার সন্তান ইমাম বাকের আলাইহিসসালাম, তিনিও কারবালায় ছিলেন, রেওয়াতে আছে 4-5 বৎসর বয়স ইমাম বাকেরের, তাহলে উনি তো মাসুম ইমাম। তাহলে ইনারা দুজনে এবং মা জয়নাব সালামুল্লাহ আলাইহা, যিনি মাওলা আলীর কন্যা জয়নাব সালামুল্লাহ আলাইহা, ইনারা বিশেষ করে এই যে দুজন বড় শাখসিয়াত, বড় হস্তি, ইনারা কি করলেন, ওই সব বিশেষ সফরে ওইখানে এলেন, কোথায়, কারবালাই, ইমাম হুসাইন বা 72 জনের যে শহীদ হয়েছিলেন তাদের কবরের কাছে এসে এই ওই দিনে ওনারা যে জিনিসটা চালু করেছিলেন সেটা আমরা করি আজাদারি। এই মাতম, এই নোহা মার্সিয়া বা এই যে মজলিস, এই সব কিছু ওই দিনে উম্মতের জন্য চালু করেছিলেন ওনারা, তো করেই ছিলেন, এজিদের দরবারে মাতম করেছেন ওনারা করেছেন, কিন্তু উম্মতকে যেটা উপহার দিয়েছিলেন এই 40-এর দিনে, যেটা আরবাইন আমরা করা হয়। এবং ইরাকে আরবাইনে বহু লোক আসে, কয়েক কোটি লোক আসে। এখন তো লকডাউনে গতবারে কমে গেছে, এবারেও জানি না কি হবে, কতজন হবে, এখনো তো 4 দিন বাকি আছে। আমি সর্বশেষ রিপোর্ট যেটা আমি পেয়েছিলাম 3 কোটি বা 3.5 কোটি লোক, এত লোক এই 40-এ আসে, যেটা আশুরার দিনেও এত লোক হয় না। এবং হজেতে কত লোক হয়, খুব বেশি হলে 40-50 লক্ষ লোক হয়, কিন্তু ওখানে লোক হয় কত, 3 কোটি লোক, 3 কোটি লোক ছেলে খেলা নয়। আপনার হজে তো আমাদের যে মুসলিম সমাজের যে ফেরকা আছে,
সমস্ত ফেরকা থেকে আসে, হ্যাঁ, শিয়া সুন্নি, তারপরে বেরলি, ওয়াবি, আহলে হাদিস, এরকম যত ফেরকা আছে সমস্ত ফেরকা থেকে হজে কত লোক আসে? 40 লক্ষ হার্ডলি। আমি যে বছর গিয়েছিলাম 2016, আমাদের সময় 15 লাখ লোক এসেছিল, 15 লক্ষ। যেখানে 15 লক্ষ লোক, আর যেখানে সব মাজাব থেকে আসছে, আর এখানে তো কারবালায় কয়েকটা মাজাব যারা আহলে বায়ত মানে। আহলে বায়ত মানে কতজন? 25% লোক হবে, যদি 100% লোক হয় মুসলমানদের মধ্যে, 25% লোক আহলে বায়ত মানে, মানে শিয়ারা মানে, আর সুন্নিদের যারা কাদরি চিস্তি বা যে এই এনারাই মানে, এনারাই আসে। আর বেরিলিদের যারা মানে, এরা তো আমার মনে হয় এরা খুব কম আসে, খুব কম আসে। তাহলে আসে কারা? এই আহলে বায়ত মানেওয়ালা। তাহলে তারা কত লোক আসছে? 3 কোটি লোক। আর ওখানে কতজন আসে? খুব বেশি হলে 40 লক্ষ, খুব বেশি হলে। তাহলে এই যে এটা মুজেজা, এই মুজেজাতে মানুষ ভয় পায়। এই জন্য এই এই ভয়েতে এজিদ কি করেছিল, এই বিভিন্ন যে খলিফা, যারা খলিফারা কি করেছিল, আরোপ করেছিল যে কারবালায় আসা যাবে না। এই জন্য প্রত্যেক খলিফা, আব্বাসি খলিফা, এরা কি করেছিল, একসময় কারবালাকে সার দিয়ে চষে ওখানে গম চাষ করে দিয়েছিল, নিশ্চিন্ন করে দিয়েছিল এক এক সময়। আবার মুজে যাতে আবার সেটাকে মাসুম ইমাম সেই সময় যারা ছিলেন তারা এসে আবার ওখানে তামির করেছেন, মানে বিল্ডিং করেছেন, এ করেছেন, করে করে ওটাকে আবার প্রতিষ্ঠিত করেছেন। তাহলে এমনকি আমাদের এই যে শেষ ইরাকের যে প্রেসিডেন্ট ছিল সাদ্দাম, সেও আরোপ লাগিয়েছিল যে এই এই কারবালায় এখানে আসা যাবে না, এবং যারা আসবে তাদেরকে তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে। এমনকি বর্ডারেতে হাতকে কেটে, বর্ডারেতে হাত কেটে ওখানে গেছে। তাহলে এখানে যাওয়া মানুষ কোনোদিন বন্ধ হবে না। এবং রসুলুল্লাহর একটা হাদিস আছে যে ইমাম হুসাইনের শাহাদতের যে উত্তাপ, এই উত্তাপ এমনভাবে ছড়িয়ে গেছে এ কোনোদিন নিভবে না। তাহলে এই যে 40, এবং একটা রিপোর্ট আছে যে এই 40-এর সময় বিবিসির মতো রিপোর্টার, সিএনএনের মতো রিপোর্টার, যারা বড় বড় রিপোর্টার, তারা এখানে আসে এবং এসে রিপোর্ট করে যে এখানে এত লোক কেন হাজির হয়, এত লোক কেন সমবেত হয়, সেগুলো দেখতে আসে। এবং তারা দেখতে এসে এই যে সিএনএনের বড় রিপোর্টার হচ্ছে কে, টনি ব্লেয়ারের সালি, নামটা এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি, টনি ব্লেয়ারের সালি, এ এসেছিল এক সময় রিপোর্ট করতে, মানে এখানকার রিপোর্ট নিয়ে তাদের যে চ্যানেল আছে চ্যানেলে রিপোর্ট করতে এসেছিল। সে এসে কি দেখলো, কয়েকটা মুজেজা দেখলো যে এখানে থাকার নেই, খাওয়ার কোনো এ নেই, কিন্তু এত লোক খাওয়ার, মানে কে কোথায় থাকবে, কে কি খাবে, এসব তাদের কোনো চিন্তা নেই। চিন্তা একটাই তাদের, যে ইমাম হুসাইনের জিয়ারত করবে, তার যে জারি বা তার মাজারে সেখানে গিয়ে একবার নিজেদের হাতকে বা নিজেদের শরীরকে স্পর্শ করবে, এটাই তাদের সব থেকে বড়। আর একটা মুজেজা সে রিপোর্ট পেশ করেছিল টনি ব্লেয়ারের সালি, যে ব্রিটেনের যে প্রেসিডেন্ট টনি ব্লেয়ার, তার সালি, সে সিএনএনের বড় রিপোর্টার ছিল। সে রিপোর্ট পেশ করলো যে একটা আলম বা একটা পতাকা, ফ্ল্যাগ উঠছে, সেটা কি লাল, কালো, কি সাদা, যাই হোক, যে কোনো কালার হোক, তাকে মানে পিঁপড়ের মতো বা মৌমাছির মতো তাকে ধরে সব হচ্ছে, কোনো বিশৃঙ্খলা নেই, কোনো মানে অরাজকতা নেই, কোনো এ নেই, কিন্তু সব মানুষ সেই মানে মৌমাছির মতো ছেঁকে আছে। এই যে মুজেজা দেখে, তাহলে সে পরবর্তীকালে এই টনি ব্লেয়ারের সালি শিয়া মুসলিম হয়ে গেছিল। কিন্তু এটা বিভিন্ন রিপোর্টে, মানে যেগুলো যে রিপোর্টে আসা দরকার, যে খবরে আসা দরকার আসেনি, কিন্তু গোপন রিপোর্টে এসেছে এবং নেটে এসেছে যে টনি ব্লেয়ারের সালি শিয়া মুসলিম হয়ে গেছিল এই মুজেজা দেখে। আর ওরা তো ইহুদি বা খ্রিস্টানরা অন্য ধর্মে চলে গেলে তাদেরকে খুন করে দেয় বা তাদেরকে হত্যা করে দেয়, সেই জন্য সে তার পরিচয় গোপন রেখেছিল, কিন্তু নেটে এসে গেছিল যে সে মুসলিম হয়ে গেছিল।
তো যাই হোক, এই যে চল্লিশা বা এই যে চল্লিশার এই যে উত্তাপ, বরঞ্চ আসুরার থেকে চল্লিশায় যেন মানুষের এ দেখা যায়। এবং দেখবেন চল্লিশাকে নিয়ে কেন্দ্র করে মানুষ পদযাত্রা শুরু করেছে, পায়ে হেঁটে বিভিন্ন জায়গায় যাচ্ছে। এমনকি ইরানে ইরানের জাইরিনরা ইরান থেকে যারা আসে ওই বর্ডার থেকে হাঁটা শুরু করে, জানেন ওখানে কত 80-85 কিলোমিটার, ওই 80-85 কিলোমিটার তারা ছেলে বউ নিয়ে পরিবার নিয়ে বৃদ্ধা সবাই ওই হাঁটা শুরু করে। ওখান থেকে হেঁটে হেঁটে কেউ ফুরাতের কুল দিয়ে আসে, ফুরাত কুল হলে 120 কিলোমিটার, আর যদি সোজা রাস্তায় আসে তাহলে 80-85 কিলোমিটার তারা ওই পায়ে হেঁটে আসে। 3 দিন লাগে শুনেছি সেখান থেকে হেঁটে 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 ওই 40-এর সময় আসে, এসে তারা এখানে এসে উপস্থিত হয়। তাহলে এই যে মানুষের এই যে 40-কে নিয়ে কেন্দ্র করে এত যে আবেগ বা উচ্ছ্বাস বা তাদের যে ভক্তি মহব্বত প্রেম ভালোবাসা ইমাম হুসাইনের প্রতি এবং তার পরিবারের প্রতি বা তার 72 জন শহীদানের প্রতি তাদের, এবং দুই ভাই যে মাজার রওজা রয়েছে আব্বাস আলমদারের এবং ইমাম হুসাইন আলাইহিস সালামের পাশাপাশি, এই এটাকে কেন্দ্র করে তাদের যে এই যে কর্মসূচি, তাহলে কোথায় খাবে তার কোনো এ নেই, কোথায় থাকবে তার কোনো এ নেই। কিন্তু যখন মানুষের চিন্তা যখন ইমাম হুসাইনকে কেন্দ্র করে তখন তাহলে আল্লাহর কুদরতি মুজে যা ওই যে ইরানি যে ইরানি বর্ডার থেকে যে কারবালা পর্যন্ত যে রাস্তাটা আছে, ওখানে অনেক রাস্তা আছে, ওই রাস্তায় বিশেষ করে খাবার দুদিকে খাবারের স্টল বা খাবারের মানে ইন্তেজাম, খাবারের যে ব্যবস্থাপনা, সে দেখলে তাজ্জব বনে যাবেন। ওখানে শুধু খাবার কেন, মানুষের ধরে ধরে পা টিপে দিচ্ছে এবং কি প্রয়োজন মোবাইল চার্জার থেকে শুরু করে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু ইন্তেজাম করছে কারা, ওই ওখানকার যারা কারবালার আশেপাশে যারা থাকেন বা বিশেষ করে পাকিস্তান থেকে কিছু যায় গিয়ে তাঁবু লাগায়, বিভিন্ন ইরাকের বিভিন্ন প্রদেশ থেকে এলাকা থেকে মানুষ গিয়ে তাঁবু লাগিয়ে মানুষের সেবা করে, মানুষের সেবা করে। এবং এমনকি পুলিশরা পায়ে জাইরিয়ানদের পায়ে চুম্বন খাচ্ছে দেখা যাচ্ছে, কেন যে ইমাম হুসাইনের জন্য তারা পদযাত্রা করছে সেই জন্য, এবং সেই ধুলোকে তারা মনে করছে যে অনেক পবিত্র। এই যে আবেগ বা উচ্ছ্বাস, এটা কিসের জন্য? এক ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই কুরবানি। এই কুরবানি তাহলে কিসের কুরবানি? তাহলে এই কুরবানি হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে যে দিন এবং গাদিরে খুমে যে দিন মুকাম্মাল হলো, দিল পরিপূর্ণ হলো, এই দিনটাকে ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি কারবালায় রক্ষা করে গেলেন, কারবালায় তিনি এটাকে অক্ষত করে গেলেন। কিয়ামত পর্যন্ত আর এই দিনে কেউ হাত দিতে পারবে না, দিনকে কেউ স্পর্শ করতে পারবে না। সেই জন্য দিন ইসলাম নিজে এত মানে এহসানমন্দ হয়ে গেল, দিন বলল যে আমি আর দিন ইসলাম রইলাম না, আমি দিন খোদ দিনটাই আমি হুসাইন হয়ে গেলাম। সেই জন্য খাজা বাবা এক হিন্দুস্তানে এসে বুঝিয়ে দিলেন যে দিন আসতে হুসাইন, দিন পানা আসতে হুসাইন। অর্থাৎ দিন নিজে সে বলল যে আমি আর দিন রইলাম না, দিন ইসলাম রইল না, আমি দিন হয়ে গেলাম হুসাইন। তাহলে আমাদের খুব বড় একটা পরিচয় হচ্ছে হুসাইন কি দিন, হুসাইন কি মাঝহাব, দিনে মাঝহাব। এই জন্য দিনে কেউ টাচ করতে পারেননি। যা দেখেন অনেকেই আল্লাহ দাবি করেছে, অনেকেই আল্লাহ দাবি করেছে যে আমি আল্লাহ, অনেকে রসুলুল্লাহ দাবি করেছে, কাজ্জাব মুসাইলামা কাজ্জাব থেকে শুরু করে 30 জন নবী দাবি করেছে, কিন্তু আজ পর্যন্ত কেউ, অনেকে অলি দাবি করেছে, আলিউন অলিউল্লাহ আল্লাহর অলি আলী, অনেকে অলি দাবি করেছে যে আমি অলি, কিন্তু কেউ হুসাইন দাবি করতে পারেন যে আমি হুসাইন, আজ পর্যন্ত কেউ দাবি করতে পারেনি। কেন? ইমাম হুসাইনের দাবি তাহলে সে করতেই পারবে না, কারণ
ইমাম হুসাইনের দাবি কেউ করতে পারেনি যে আমি হুসাইন, কেউ দাবি আজ পর্যন্ত করতে পারেনি। কারণ ইমাম হুসাইন সে এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন শখসিয়াত যিনি গোটা পৃথিবীতে পুরো আজকে আলমে ইসলামে আলমে অর্থাৎ দুনিয়াতে তার নাম তার চর্চা এমন ভাবে হচ্ছে, শুধু কি মুসলমান, শুধু মুসলমান নয় বরং অন্যান্য স্বজাতি কোথায় সেই সুদূর আফ্রিকার জঙ্গলে কালো মানুষ তারাও হুসাইন হুসাইন নামে পাগল, কোথায় হিন্দুস্তানে আপনার হুসাইনি ব্রাহ্মণ যারা তারা ব্রাহ্মণ তারা হিন্দু অথচ তারা দেখেন নোহা পড়ছে, মজলিস করছে, মাতম করছে, বুক চাপড়াচ্ছে, কার জন্য? ফিদা হুসাইন। হ্যাঁ, ওই জন্য তারা নামও দিয়ে দিয়েছে হুসাইনি ব্রাহ্মণ, তাহলে তারা এই এইগুলো করছে। তাহলে এই যে ইমাম হুসাইনের করম, কেরামত বলা হয় এটাকে, একটা বড় কেরামত ইমাম হুসাইন আলাইহিসসালাম দেখিয়ে গেছেন, এবং সেই জন্য তিনি এই কেরামতটাকে এই যে এটাকে বাঁচিয়ে রাখার জন্য কালকে আমি আলোচনা করছিলাম। তাহলে এই জন্য ইমাম হুসাইন বললেন যে হাল মিন নাসরিন ইয়ানসুরনা, তো কে আছো আমাকে সাহায্য করবে? তাহলে আমাকে সাহায্য করবে মানে তোমরা তাহলে আজাদারিটাকে এমন ভাবে করো, তোমরা নোহা মাতম এবং তোমরা এই যে শোক মিছিল এইগুলোকে এমন ভাবে করো, তাহলে আমার সাহায্যকারী হিসাবে তোমরা সাব্যস্ত হবে। হ্যাঁ, সেই জন্য আর এই যে এইগুলো করা কেন, এইগুলোর করার মাধ্যমে কি হয়, এগুলো করার মাধ্যমে ইমামে জামানা আলাইহিসসালাম তিনি তাহলে কি পান যে না আমাদের লোক দুনিয়াতে আছে, কারণ মাওলা আলী সেইভাবে তার লোক পাননি, মাওলা হাসান তার সময় তো মনে হয় কাউকেই পাননি দু একজন ছাড়া। হ্যাঁ, ইমাম হুসাইনের সময় তবু 72 জনকে পেয়েছেন, তারপরে ইমাম জয়নুল আবেদিনের সময় আবার কাউকে পাননি, হয়তো দু একজন গোপনে পেয়েছেন। এইভাবে তাহলে ইমামরা তার সাথী পাননি, তার যে তারা কি গোপনে গোপনে আত্মগোপন করে তাদেরকে থাকতে হয়েছে, এবং যখন প্রকাশ্যে এসেছেন তো তাদেরকে বন্দি করা হয়েছে, এমনকি যে খাঁচাই বন্দি করা হয়েছে সেই খাঁচাতে বাঘ ঢুকে দেওয়া হয়েছে, সিংহ ঢুকে দেওয়া হয়েছে হত্যা করার জন্য। হ্যাঁ, তাহলে এরকম জুলুম অত্যাচার নির্যাতন তাহলে পাইনি, এই জন্য ইমামে জামানাকে আল্লাহ এই জন্য গায়েব রেখেছেন। কেন? তাহলে শেষ ইমাম, তাহলে সেই জন্য তাকে গায়েব রেখে দুনিয়াকে টিকিয়ে রেখেছেন। তাহলে ইমামে জামানা তিনি কি ভাবছেন যে যারা আমার সাথী হবে, আমার অনুসারী হবে, আমার পরিবারের জন্য কন্দন করবে, আমার পরিবারের জন্য মাতম করবে, আমার পরিবারের জন্য আমার আহলে বাইতের যারা ঘরানা নবীর ঘরানা তাদের জন্য তাহলে কি করবে, আলে ইমরানের জন্য, আলে ইমরানকে, ইমরান হচ্ছেন হযরত আবু তালিব আলাইহিসসালাম, আলে ইমরান মানে তার বংশের জন্য, তাহলে যারা আত্মনিবেদিত প্রাণ হবে, তাহলে ইমামে জামানা এটা দেখছেন। শুধু কি তাই, শুধু এতটুকু নয়, এখানে তো পরিবার হলো, বরঞ্চ বেলায়েতে আলীর জন্য, কারণ ইমামে জামানার কাছে কি আছে, বেলায়েত আছে, তাহলে সেই বেলায়েতের জন্য তাহলে তারা কি করবে, এই আজাদারির মাধ্যমে বেলায়েতে ফকিকে স্থাপন করবে। আজকে ইরান তারা করেছে, করতে পেরেছে, তারা হিম্মত রাখতে পেরেছে, এটা কোথা থেকে এসছে, এই আজাদারি থেকে। যদি আজাদারি না থাকতো বেলায়েতে ফকির তৈরি জন্মগ্রহণ করতো না, তাহলে এক শ্রেণীর মানুষ এই আজাদারিকে টিকিয়ে রাখার জন্য নিজের ছেলেকে কুরবানি করেছে, এই আজাদারিকে টিকিয়ে রাখার জন্য দেশ ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় গেছে যাতে আজাদারি টিকে রাখে। কোনো এক জায়গায় একজন আছে ইমামের মান্যওয়ালা, তারা অন্য জাতি বা অন্য স্বজাতি তারা বলেছে তুমি এখানে আজাদারি করতে পারবে না, সেই জন্য তারা তাকে ঘর বাড়ি ছেড়ে তাড়িয়ে দিয়েছে, ঘরবন্দি করে তাড়িয়ে দিয়েছে। তাহলে তারা সে আজাদারিকে বাঁচাবার জন্য ঘর বাড়ি ছেড়েছে, আজাদারিকে বাঁচাবার জন্য তারা দেশ ছেড়েছে, তারা ভুকা থেকেছে, পানি পিপাসাই থেকেছে, কারণ যদি সামাজিক বয়কট করে তাহলে পানি দেবে না, এরকম হয়েছে। আমাদের এখানেও হয়েছে, আমাদের এখানে হামলা করেছে, 1500 লোক আমার বাড়িতে হামলা করতে এসেছে। তাহলে এটা শুধু এখানে নয়, প্রত্যেক জায়গায় দেখতে গেলে এরকম হয়েছে।
তাহলে কেন শুধু আজাদারিকে বাঁচিয়ে রাখার জন্য? আজকে পাকিস্তানে কি হচ্ছে দেখেন, আজাদারি করা যাবে না, আলাইহিসসালাম বলা যাবে না, ওনারা সাহাবী, সাহাবীদের আলাইহিসসালাম বলা যাবে না। পাঞ্জাবের কোর্ট থেকে আইন এনেছে এবং ইমাম হোসেনের আজাদারি করা যাবে না, বিশেষ করে আরোপ লাগিয়েছে এই 40 আই মিছিল বার করা যাবে না। কিন্তু তারা গত বছরও কাফন পরে আজাদারির মিছিলে এসে তারা আজাদারি করেছে রাস্তায় এবং শোক মিছিল করেছে এবং নামাজও পড়েছে। এবং এই রিসেন্টলি কি করেছে, আলিউন অলিউল্লাহ বলা যাবে না আজানে, আরোপ লাগিয়েছে যে আলিউন অলিউল্লাহ এটা কি বলেছে যে এটা নাকি সন্ত্রাসী কথাবার্তা, নাউজুবিল্লাহ মিন জালেক, আলিউন অলিউল্লাহ বলা নাকি সন্ত্রাসী কথাবার্তা, দহশতগার বলে এটাকে আখ্যা দিয়েছে এবং সন্ত্রাসী কথা বলে আখ্যা দিয়েছে। কি মারাত্মক দেখেছেন পাকিস্তানে এটা, এই বাওয়াল শুরু হয়েছে। তাহলে আমাদেরকে এই পরিপ্রেক্ষিতে কি করতে হবে, এই পরিপ্রেক্ষিতে আজাদারিকে বেশি বেশি করতে হবে। কোনো ভয় নাই ইমামের মাননে আলাবার ভয় কি, বরঞ্চ আজাদারিকে বেশি বেশি করতে হবে। এই জন্য আমরা সিদ্ধান্ত নিচ্ছি আজকেই জুম্মা পড়ে যে আমরা প্রায় 16-17 কিলোমিটার সাইকেলে কালো পোশাক পরে সাইকেলে আলম বেঁধে আমরা রওনা হব একদম সকাল থেকে ওই 40 দিনে ইনশাল্লাহ বলেন আমরা এটা করব। কারণ যখন যে বিষয়ে যখন বেশি চাপ আসবে তখন ওই কাজটা বেশি করতে হবে। আমি একটা উদাহরণ দিই, কেউ যদি উদাহরণটা ভালো করে শুনে রাখেন, কেউ যদি বলে যে মুরগি খাওয়া হারাম কি মাংস খাওয়া হারাম, গরু খাওয়া হারাম, কেউ যদি বলে গরু খাওয়া হারাম, কোন একজন বললো যে গরু খাওয়া হারাম, মাংস খাওয়া হারাম, মুরগি খাওয়া হারাম, তাহলে আপনাকে কি করতে হবে, বরঞ্চ বেশি বেশি মুরগি কিনতে হবে, কিনে তার বাড়ির আশেপাশে বসে বসে মুরগি খেতে হবে, যে আল্লাহ যেটাকে হালাল করেছে আর তুমি সেটাকে হারাম করবে, বরঞ্চ বেশি বেশি করতে হবে। আর ঠিক তেমনি আজকে আজাদারিতে আরোপ লাগাচ্ছে, আজ আলিউন অলিউল্লাহতে আরোপ লাগাচ্ছে, আলাইহিসসালাম বলা যাবে না আরোপ লাগাচ্ছে প্রতিবেশী পাকিস্তানে, তাহলে ওর আঁচ এখানে আসবে। কারণ ওখানে যে ওয়াবি আছে এখানেও সেই ওয়াবি আছে, বাংলাদেশেও সেই ওয়াবি আছে, তাহলে এরা সেই আঁচ নিয়ে সেই শিক্ষা নিয়ে এরা জাগবে। সেই যাতে জাগতে না পারে তার জোঁকের মুখে নুন দেওয়ার জন্য বেশি বেশি করতে হবে, বেশি বেশি করতে হবে। কারণ কি, যত আপনি ভয় খাবেন তত ভয় ধরাবে। তাহলে বুকে মানে হিম্মত নিয়ে এগিয়ে যাও, পিছনে হাঁটার, মুমিন কখনো পিছনে হাঁটে না, বলছো মুমিন এগিয়ে যায়। হ্যাঁ, ওই জন্য ইসলামে আছে যে তুমি যখন জেহাদে যাবে পিঠ দেখানো হারাম, জেহাদে পিঠ দেখানো হারাম, বরঞ্চ মুমিন সবসময় সামনের দিকে এগিয়ে যায় আর আল্লাহ সেই জন্য তাদেরকে সাহায্য করে। তাহলে আমাদেরকে এই 40 উপলক্ষে খুব বড় রকম ভাবে এগোতে হবে এবং বড় রকম কাজের আঞ্জাম দিয়ে এগিয়ে যেতে হবে। ওয়াকরু দামানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।